চলে এসেছি বন্ধুরা মহুয়া জর্দার ফুড হাউসে, তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। শুভ দুপুর। আজকে কী নিয়ে এসেছি দেখো, আর আজকে রেসিপি শেয়ার করিনি, হালকা একটু ঝলক দেখিয়েছি তোমাদের। সেটা হচ্ছে আজকে নিয়ে এসেছি মাটন কারি, আর এখানে হচ্ছে নিম দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে ভাজা, আর এখানে পেঁয়াজ আছে, লঙ্কা আছে, আর দেয়াদুন রাইস। ব্যাস, এই আজকে আমার স্পেশাল লাঞ্চ। আর আজকে একটা স্পেশাল ডে, আমার হাজবেন্ডের বার্থডে। তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো ও যাতে ভালো থাকে। আমি শুরু করছি আমার খাওয়া দাওয়া। তার আগে বলি, আমার পরিবারে যারা একদম নতুন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর তোমরা যারা প্রথম থেকে আমার সাথে রয়েছো তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, তোমরা এভাবেই আমার পাশে থেকো। তাহলে শুরু করলাম। শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু বারবার করে কারেন্ট চলে যাচ্ছে, কারেন্ট আসছে, এইভাবে কি হয়, অন্ধকারে তো হয় না, ভীষণ অসুবিধা হয়, ওই জন্য আর করতে পারলাম না রেসিপিটা শেয়ার, পরে তো অবশ্যই করব। প্রথমে একটু নিম বেগুন ওটা দিয়ে খেয়ে নিই। এই যে খুব তিতো, কিন্তু খাওয়া খুব উপকারী, সবারই এখন এগুলো খাওয়া দরকার। প্রত্যেকের দরকার তিতো খাওয়া, সবজি খাওয়া। বেশ ভালো লাগছে, মাটন আজকে বেশ, যেহেতু হাজবেন্ডের বার্থডে নিয়ে এসেছে, এলাম না একটু ভালো করে করি। ও ভীষণ ভালোবাসে, বিশেষ করে খাসির মাংসের যে মেটে থাকে ভীষণ ভালোবাসে। আর আলু দিয়ে বেশি ভালো লাগে, দেখবে ভীষণ টেস্টি লাগে। খুব ভালো সেদ্ধ হয়েছে, আমি কষিয়ে নিয়ে মাংসগুলোকে দুটো সিটি দিয়ে একটুখানি সামান্য একটু আর কি ঝোলটা দিয়ে সেদ্ধ করে নিই, দিয়ে দমে রেখে দিই, আর ঝোল ওদিকে যেরকম কষে হতে থাকছে তার মধ্যে আবার মাংসগুলোকে ঢেলে দিই, তাতে দেখলাম টেস্ট বেশি আসে, ভীষণ ভালো লাগে। একবারে ঝোল আলু দিয়ে মাংস দিয়ে বসিয়ে দিলে না খুব একটা ভালো লাগে না, মাংস যেরকম হতে থাকছে হতে থাকে, জাস্ট মাংসগুলোকে তুলে
কুকারে আমি দুটো সিটি দিই নি, আর সামান্য তার সাথে একটু গ্রেভি থাকে, কেন ভেতরে অলরেডি মানে একটা জল তৈরি হয়ে যায়, তাতে সেদ্ধ হয়ে যায় ভালো, ভীষণ ভালো লাগে ওইভাবে খেলে। আলুটাও খুব একটা গলে না। তোমরা যদি বলো তো আমি এইভাবে একদিন রেসিপিটা করে দেখাবো। খুব সুন্দর খুলে আসছে। আমাদের তো সবসময় মাটন খেলাম না, কিন্তু যখন আনে তখনও আমার হাজবেন্ড একটু বেশি করেই নিয়ে আসে, কারণ ও খেতে খুব ভালোবাসে। খুব ভালো এনেছে মাটনটা, আমার হাজবেন্ড বিরিয়ানি থেকে বেশি দেরাদুন রাইস আর এরকম আলু দিয়ে মাটনের একটা স্পাইসি ঝোল হবে ভীষণ পছন্দ করে ওইভাবে খেতে। এটা তো আমি বাটা গরম মশলা দিয়েছি, মাটনটা একটু দেবে বাটা মশলা করলে না খুব টেস্ট। খুব বেশি করে ঝাল দিইনি, ঝাল দিলে আবার বাড়ির সবাই খেতে পারে না।
একটু স্পাইসি হয়েছে। দারুণ জমে গেল। তাহলে বন্ধুরা এখন আসলাম, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিও। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আসলাম তাহলে, টাটা।